মেয়েটার সাথে, মেয়েটার সাথে প্রথম অবস্থাতে আমি ওকে ফোন দিছিলাম, একটা নাম্বার বানিয়ে দোকানে বসে থাকা অবস্থায় ফোন দিয়েছিলাম, মানে রং নাম্বারে ফোন দিয়েছিলাম। ধরার পরে ও আমার সাথে কথা বলতে চাইছিল না, তারপর মানে আমি ওই জোর করে ওর সাথে কথা বলবে না এরকম একটা প্ল্যান ছিল যে বলবে না। তো তার দু চার দিন পর আবার আমি ও কথা বলছি, কথাবার্তা বলতে বলতে মোটামুটি মানে কথা বলানোর জন্য যেটা বলতে হয় সেটা আমি ওকে বলছি। তো একবার যে সে রাজি হয়েছে, রাজি হওয়ার পরে তার সাথে রেগুলারলি এরকমভাবে মোটামুটি দু চার মাস কথা হয়, তো মানে সরি দুই মাসের মতো কথা হয়। হতে হতে একটা একটা সময় ওকে অফার দিই যে নুসরাত আমি তোমার সাথে দেখা করব। পরে বললো ঠিক আছে দেখা করো। তো দেখা করার সময় যখন ফার্স্ট টাইম দেখা করলাম, তখন আমার সাথে মানে এরকমভাবে মানে ঠিকানার কথা জানা মানে বা আমার নাম কি এই সেই, তখন আমাকে বললো যে আপনার নাম কি, আপনার সাথে শুধু কথাই বললাম, আপনার পরিচয় কি বা কি আসে বেশি আপনাদের দেখলামও না। এখন ফেস টু ফেস দেখলাম যে দাদা আপনার সব কিছু বলেন আর আমার সব কিছু শোনেন, এটা বললো আর কি। তো ঠিক আছে আমি এরকম বললাম যে আমার নাম মোহাম্মদ সানি, এটা বলছি, আর আমি জব করি ঢাকাতে, এরকম একটা কথা বলছি আর কি। মানে ওকে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে আনার জন্য যেটা বলা লাগে সেটা আমি বলছি, বইলা তোর কাছে আমি গেছি বা আমার কাছে আসছে এরকম টাইপের কথাবার্তা বলছি। বলার পরে ওদিনকে ফার্স্ট টাইম দেখা করলাম, তো একটা গিফট নিয়ে গেছিলাম ওর জন্য, সেই গিফটটা আমি দিছি, ও অ্যাকসেপ্ট করছে, সেটা নিয়ে পরে বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে তো আমিও চলে আসলাম। তারপর আবার হঠাৎ করে মোটামুটি আবারও মানে মোটামুটি মাসখানিক পর আবারও দেখা করলাম নেক্সট টাইম। এটা দেখা করার পরে ওই দিনকে আমাদের গোপালপুর থানার ওখানে দেখা সাক্ষাৎ কইরা, তো হাই হ্যালো বললাম, মানে আমরা যার যার মতো চলে গেলাম। তো যাওয়ার পরে তারপরে নেক্সট টাইমে যখন দেখা করলাম, মানে এই যে এই সামনের যে আমাদের কাহিনীটা, যখন নেক্সট টাইমে দেখা করলাম, তৃতীয়বার যখন দেখা করলাম, তো ওকে আমি অফার দিছিলাম এই তিন মাসের মধ্যে, তিন চার মাসের মধ্যে ভালো একটা গভীরর সাথে সম্পর্ক তৈরি করে ফেলছি আর কি, যেটা যেটা বলা লাগে সব কিছু বলে ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলছি। ফেলার পরে তো তারপরে নেক্সট টাইমে যখন আমি ওকে অফার দিলাম, ওকে যখন অফার দিলাম যে আমি তোমার সাথে মানে রুম রেটিংয়ে যাইতে চাই এরকম একটা কথা আমি ওকে বলছি, তো মানে প্রথম অবস্থাতে বলছে ঠিক আছে তাহলে আমার পরীক্ষা চলতেছে, তো যাই হোক এখন এখন কি যাওয়া সম্ভব? তা আমি বললাম পরীক্ষা তোমার কবে নেয় তখনই আসবা, এটা আমাকে আমি মেয়েটাকে বললাম। তো আমার মেয়েটাকে বল মেয়েটা আমাকে বললো যে ই হয়েছে আমার মানে সামনে, মানে আমি যেদিনকে গেছি যে সামনে সোমবার আমার পরীক্ষা থাকবে না, তো সোমবারে আমি ফিরে আসি। তখন আমি বললাম ঠিক আছে তাহলে সোমবারে আমি আসবো, এরকমভাবে বললা ওর সাথে কনফার্ম করলাম। মানে এটা হলো মানে আমাদের যে কাহিনী এটা হলো হলো ওই দিনকে সোমবারের কাহিনী। তো রবিবারে আমরা আমি আর আমার একটা বন্ধুকে নিয়ে আমরা ওই মানে যে বাসায় আমরা এই কাহিনীটা করছি সেই বাসাটা ওই মানে বাসায় যেখানে আমরা মানে মেয়েটাকে আমি রেপ করছি দনবাড়ি চালাস মোড়ে, ওখানে গেলাম আমার বন্ধু, ওর নাম হচ্ছে হৃদয়, আর আমার সাথে একটা বড় ভাই ছিল তার নাম টিটু, ওরে নিয়ে আমি আমার ওই মানে যার বাসায় যাওয়ার কথা তার বাসায় গেলাম। তো ওনাকে আমি যদিও চিনি না, তা আমার বন্ধু হৃদয়ের চাচা আর কি, তার রেফারেন্সে আমি আমাকে ওখানে নিয়ে গেল ওই দনবাড়ি চালাসমার ওখানে আমার বন্ধুটা নিয়ে গেল। বন্ধুকে আমি বলছিলাম যে আমার একটা রুম দরকার, তো সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব হেল্প করেই, সেই ক্ষেত্রে বন্ধুটা আমাকে হেল্প করছে আর কি। তো হেল্প করার পরে ওদিনকে আমরা মানে বাসাটা কনফার্ম করার পরে তারপর আমি মেয়েটার সাথে রাত্রেবেলা কনফার্ম করছি যে আমি তোমাকে মানে এই গতকালকে আমি বাসাতে নিয়ে যাবো, তো তুমি কী বলো? পরে মেয়েটা বলছে ঠিক আছে আমি যাবো, নো প্রবলেম। তো এটা বলার পরে রাত্রিবেলা ফোন আমরা রেখে দিলাম। তো সকালবেলা আবারও আমি মানে যখন কনফার্ম হলাম যে আসলে যাবো কেন, যদি আবার না যাই তো আমি বাসাতে কথাবার্তা বলে আসলাম, তো দেখি কনফার্ম হই সেটা বললাম। আমি মেয়েটাকে আবারও ফোন দিছি, ফোন দেওয়ার পরে বললাম নুসরাত তাহলে তুমি আসবা? পরে বললো ঠিক আছে আমি আসবো। তো আমাকে কিছু কথা বললো যে আমার কিছু শপিং করা লাগবে, আমি আমার যেতেই হবে। পরে গেলাম ঠিক আছে তুমি আসো নো প্রবলেম, এটা বললে তারপরে ওকে আমি নিয়ে আস মানে আসার জন্য করছি আর কি, কথা বলছি। তো বলার পরে আমার বন্ধুর আমি ফোন দিছি হৃদয় রে, যে হৃদয় তুই তাহলে আয়, তো আমি আর তুই গোপালপুর যাই, ওর জন্য ওয়েট করি ওকে নিয়ে, তারপর আমরা দনবাড়িতে যেই বাসাতে যাওয়ার কথা ওখানে যাবো। তো এদিনকে আমার আমাদের সাথে টিটু ভাই ছিল না, আমি আর আমার বন্ধু আর কি গোপালপুরে গেছি। গোপালপুরে গিয়া তারপরে ওই মেয়েটার জন্য ওয়েট করলাম, পরে মেয়েটা আসলো, আসার পরে পরে মেয়েটাকে নিয়ে পরে আমি ইয়াতে দনবাড়িতে চলে গেলাম, হুন্ডা আমার বন্ধুর হুন্ডাতে গেলাম আর কি, হৃদয়ের হুন্ডা। হৃদয় চালিয়ে গেল, আমি মাঝখানে বসা, মেয়েটা পেছনে বসা, তো আমরা তিনজনে মিলে দনবাড়িতে চলে গেলাম। দনবাড়িতে যাওয়ার পরে ওই মেয়েটাকে বাসায় পাঠাইলাম, যার বাসায় আমরা যাব তার একটা ছোট মেয়ে আছে, তো তার সাথে আমি বাসায় পাঠিয়ে দিলাম যে তুমি ওর সাথে একটু বাসায় গিয়ে রুমে বসো, আমি একটু স্ট্যান্ডে থেকে আসি। মানে যার বাসায় আসছি মিজান, ও আবার মানে বাসার বাইরে আছে, সেই ক্ষেত্রে ওকে নিয়ে আসতে হবে বাসায়।
তো এটা বললাম আমার ওই গার্লফ্রেন্ডটাকে, আমি বললাম নুসরাত তাহলে তুমি গিয়া বসো রুমে। এটা বললাম আমি আর আমার বন্ধুর হৃদয় পরে স্থানে চলে গেলাম। স্থানে যাওয়ার পরে যার বাসা আমি যান, ওরে খোঁজ করলাম, ও অমুক দোকানে বসা ছিল, ওর দোকান থেকে আমি নিয়ে আসলাম ওকে। ওখানে আমরা বসে চা চু খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিছু ঠান্ডা মান্ডা নিয়ে আসলাম আমি বাসায়, আমি মিজান আর হৃদয়। তো আসার পরে হৃদয়ের আবার সাইডে একটা দোকানে বসে রেখে আমি আর মিজান বাসায় আসছি। আসার পরে মিজান আমাকে বললো, ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো, কাজ কেরা বের হো, তারপর আমরা সবাই মিলে কোথাও যাবো, এরকম একটা প্রোগ্রাম। তো এই কথা বলার পরে আমার মিজান ঢুকে দিল বাসায়। আমি মানে রুমের ভিতরে তখন মেয়েটার সাথে আমি তো এটা আগে বলছি যে আমি আসলে তোমার সাথে রুম রিটেন করব বা কি আসবে সেটা বলছি। সেই ক্ষেত্রে মানে ও আমার সাথে তেমন একটা মানে প্রথম অবস্থাতে কিছু করে নাই আর কি, না করাতে আমারও মানে বেশি একটা কিছু করা লাগে না, আমি যেটার জন্য গেছি সেটা তো আমি করব এরকম। যাই হোক, আমি মানে মেয়েটার সাথে যখন কথা বললাম, বলার পরে আমি বললাম যে নুসরাত তাহলে তোমাকে যেটার জন্য আনছি আসলে বাসা তো আরেকজনের, বাসাটা আমার নিজস্ব না, আমার বন্ধুর রেফারেন্সে বাসাটা, হৃদয়ের রেফারেন্সে বাসাটা নিচ্ছি। তো আমরা শপিংয়ে কিছুক্ষণ পরে যাব, আগে আমরা মানে আমাদের নিজের মানে শারীরিক সম্পর্কের কাজটা শেষ করি। এটা বলার পরে মেয়েটাকে আমি প্রথম অবস্থা রেপ করলাম। এক পর্যায়ে করার পরে তো রুমের ভিতরে কিছুক্ষণ বসাছিলাম, বসার পরে অনেক সময় রেস্ট মেস্ট নেওয়ার পরে আমরা পানি পুনি খাওয়ার পরেও আবার সেকেন্ড টাইমে আমি মানে ওই যাকে রেপ করতে চাইছি তখন দিতে চাইছিল না, তখন বলছে যে আমি শপিংয়ে যাবো, তুমি শপিংয়ে নিয়ে যেতেছো না, তাহলে এটা তো ঠিক না। তা আমি এই সব কথাবার্তা বলাতে তো সেকেন্ড টাইমও যাই হোক জোরপূর্বকভাবে আমি রেপ করছি ওকে। রেপ করার পরে তো এক পর্যায়ে আমার জামা কাপড় টেনে টেনে খুলে ফেললো, খুলে পরে আমার দেখছে আর কি যে আমি মানুষটা যেরকম কথা বলছি ওরকম না, আমি আসলে সানি পরিচয় দিয়েছিলাম কিন্তু সানি না, পরে বুঝতে পারছে যে আমি হিন্দু একটা ছেলে, সেটা বুঝতে পারছে। বোঝার পরে আমাকে বলল যে এটা কি করলি তুই, তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি, এটা তো তুই ঠিক করলি না, এটা তো মানে এরকম বলতে বলতে অনেকটা হাহাকার চিল্লাচিল্লি মানে করতেছে, আমাকে অনেকটা মানে মারধর করতেছে, এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশনে চলে গেছে আর কি। তখন আর আমি কোনো নিরুপায় না, আমি চিন্তা করলাম আশেপাশের বহুত মানুষজন আসলে বাসা আলোরও সমস্যা প্লাস আমারও সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে মানে সাইডে একটা গামছা ছিল ওটা নিয়ে মানে আমি ওর গলার মধ্যে এরকমভাবে ধরছি যে মানে চুপ থাকতে বলতেছি যে চুপ থাক, ঠিক আছে, কিন্তু গলার মধ্যে ধরতে ধরতে শ্বাসরোধে মানে জায়গার ভিতরে মারা গেল। যখন মারা গেলাম ভয় পেয়ে গেলাম গা ভাই, যে আসলে এটা কী করলাম আমি, এটা তো আমি করতে চাইছিলাম না, তারপরে হয়ে গেল। যাক এখন ওটা আমি নিজে মেরে ফেলছি, এখন আর কী করার। পরে আমার বন্ধু মিজান আর হৃদয়ে বললাম তাহলে এটা কীভাবে কী করা যায়, তো এটা তোমরা আমার সাথে একটু হেল্প করো, তো আমার একা একা ভয় লাগতেছে। সেটা বলার পরে হৃদয় আর মিজান বললো তাহলে তুমি কিছু টাকার ব্যবস্থা করো, আমি সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতেছি, আমরা তোমার সাথে লাস্ট আমরা যে কোনোভাবে হোক যে কোনো জায়গাকে আমরা ফেলে দেবো। সেটা বলার পরে পরে আমি কিছু টাকার ব্যবস্থা কইরা মিজান আর হৃদয়ে দিলাম, পরে সিএনজি রিজার্ভ করে নিয়ে এসে পরে রুম থেকে আমরা লাস্টটা বের করি হচ্ছে তখন মোটামুটি 10:11 বাজবে রাত্রি এরকম সময়। তখন আবার টিপ টিপ বৃষ্টি ছিল, সেই জন্য ভাবলাম যে যত রাত্রি হবে তত আমাদের জন্য ভালো হবে, যেহেতু এখন মেয়েটাকে মেরে ফেলছি এখন আর কী করার, নিজে বাঁচার জন্য আমি মারছি। এটা ভাবে পরে আমি মেয়েটাকে নিয়ে আমরা তিনজনে মিলে ওই ওটা কী বলো যমুনা নদীর ওখানে আর কি আমরা তিনজনে মিলে ফেলে দিছি। আর মেয়েটার পার ব্যান্টি ব্যাগ ছিল, তারপরে একটা মোবাইল ছিল, ওটা আবার ওই যে যে গাড়ি চালাইছে মিজান সে আবার মানে নদীর যে স্রোত ছিল ওইখানে ওই স্রোতের ওখানে মোবাইল টোবাইল সহ সব কিছু ফেলে দিল। ফেলে দিয়ে পরে আমরা যার যার বাসায় চলে আসি। হ্যাঁ না, আমাকে অনেকটা মার দৌড় করলো, তারপর অনেকটা চিল্লাচিল্লি করতেছিল যে এটা তুই কি করলি, এই সেটা তো ঠিক নেই, এটা বলে অনেকটা চিল্লাচিল্লি করতেছিল। জানালা লাগানো ছিল তো জানালা একটা এক পর্যায়ে খোলার চেষ্টা করতেছিল, তো দুজনের ভিতরে দস্তাদস্তি করার সময় পরে এক পর্যায়ে আমি গামছা দিয়ে তার গলার ভিতরে আর কি পেঁচিয়ে ধরি যে চুপ থাক এরকম চিল্লাচিল্লি করিস না, যা হওয়ার রয়েছে এটা চুপ থাক, এরকমভাবে গামছা দিয়ে পেঁচিয়ে যখন ধরে রাখি কিছুক্ষণের ভিতরেই সে মারা যায়। তারপরে আর কি লাস্টটা আমরা নিয়ে ফেলে দিই, সেটাই হলো মূল উদ্দেশ্য। আসলে আসলে এখন আমি বুঝতেছি এটা আমার উচিত হয় নাই, কিন্তু তখন ওই সময় আমি আসলে বুঝতে পারি নাই কি মানে কি থেকে কি করে ফেলবো, এটা আসলে তখন আমার বোঝা উচিত ছিল কিন্তু তখন আসলে আমি বুঝতে পারি নাই। আসল ছিল ওর যখন আমি রং নাম্বারে কথা বললাম তখন ওর বয়সটা অনেকটা ভালো লাগছিল, আর ফার্স্ট টাইম যখন দেখা করলাম তখন দেখে আমার অনেকটা একটু চয়েজ হয়েছিল আর কি, এটা হলো মূল উদ্দেশ্য, ভালো লাগছে সেই জন্য। চয়েজের পিছনে কারণ
চয়েস তো চয়েসই, চয়েসটা আর কি মানে দেখে ভালো লাগছে যে ওকে, ওর সাথে আমি কথা বলবো, ফ্রেন্ডশিপে যাব। পৃথিবীতে তো অনেক মানুষ আছে অনেকটাই ভালো লাগে, কিন্তু মানে উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্য আমার আমার চিন্তা ছিল উদ্দেশ্যকে আমি মানে ভোগ করব, এরকম একটা উদ্দেশ্য ছিল আমার, আর সেটা আমি করতে পারছি। কিন্তু করার পরে আমি এরকমটা হয়ে গেলাম বা এরকম ভাবে আমি মানে বুঝতে পারি নাই কি থেকে কি করে ফেলবো আমি, মানে ভয়ে আমি নিজে আতঙ্ক হয়ে গেছিলাম। হয়ে তারপরে আর কি আমি নিজে নিজেই কাজটা করলাম আর কি করব। না স্যার এরকম ভাবে আগে পূর্বে কোনো রকম মানে কোনো মেয়েদের সাথে মানে এই টাইপের কোনো ব্যবহার আচার করি নাই। আগে আমি ঢাকাতে থাকছি, অনেক মেয়েদের সাথে চলাফেরা করছি, তবে এরকম টাইপের কখনো কোনো সিনকেট হয় নাই আর কি। ওর সাথে ওই যে মানে আমরা আমি যখন ওকে রেপ করলাম, ও আমাকে অনেকটা গালি গালাজ দিতেছিল, তারপরে আমাকে অনেকটা মারধর করতেছিল আর কি। তা আমি আসলে নিজেও অসহ্য হয়ে গেছিলাম, অসহ্য পরে আর কি আমি ওকে মেরে ফেললাম। আচ্ছা আপনি হচ্ছে যে যখন ধরেন গালি